আপনি পুরোপুরি বেকার অসহায় আর্থিক সাহায্য পাচ্ছেন না কোনো একটা কাজ আরম্ভ করার জন্য তবে তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করুন যে আপনার বেকারত্ব ঘোচানোর জন্য কোন কোন প্রকল্প আপনাকে সাহায্য করতে পারে আজকের ভিডিওটি বেসিক্যালি লোন বা বিভিন্ন যে সাবসিডাইজড লোন যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়ে থাকে সেই সম্পর্কে তাই এই ভিডিওটি আরম্ভ করবার আগে শুধুমাত্র প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তারাও যাতে ভিডিও থেকে অনেকটা লাভ অর্জন করতে পারে তবে এবার চলো বন্ধুরা প্রথমে শুরু করি আজকের ভিডিওটি প্রথম যে প্রকল্প যে প্রকল্পটা আমরা পেতে পারি সাহায্য আর্থিক সাহায্য পেতেই পারি এবং তার নাম হচ্ছে উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প সংক্ষেপে বলতে পারি ইউএসকেপি উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এই প্রকল্পটার অধীনে একজন ইন্ডিভিজুয়াল পেতে পারে মিনিমাম কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা এবং অবশ্যই তাকে কিন্তু এই টাকার সাহায্যে কোনো একটা ব্যবসা কোনো একটা ছোট্ট কারখানা বা স্মল ইন্ডাস্ট্রি অবশ্যই আরম্ভ করতে হবে এবং সাবসিডি গভর্নমেন্ট এই টাকার জন্য অবশ্যই সাবসিডি দেয় বলা হচ্ছে কি দেখেন যে সাবসিডি উড বি অ্যাট টোয়েন্টি ফাইভ অফ দ্য লোন অ্যামাউন্ট পার পারসন সাবজেক্ট এ ম্যাক্সিমাম অফ বারো হাজার পাঁচশো অর্থাৎ এই লোনটা যদি আপনি গ্রহণ করেন সর্বাধিক আপনি টোয়েন্টি ফাইভ পারসেন্ট আপনি সাবসিডি পেতে পারেন অর্থাৎ গভর্নমেন্ট আপনাকে এই পরিমাণে সাবসিডি দেবে এবং সর্বাধিক হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আপনার সাবসিডি এই লোনটি পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া বা যে এলিজিবিলিটি সম্পর্কে বলা হচ্ছে তো সেখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারিকে অবশ্যই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এর থেকে বেশি হলে কিন্তু হবে না আর যারা এসসি এসটি এস টি ও বিসি ক্যাটেগরি অথবা ফিজিক্যাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ্ট এদের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশান আছে কত বছর না ফাইভ ইয়ার্স অর্থাৎ তাদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় দেওয়া হয়েছে আর অবশ্যই অ্যাপ্লিকেন্ট বা বেনিফিশিয়ারিকে এমপ্লয়মেন্ট ব্যাংকে অবশ্যই তা রেজিস্টার করে রাখতেই হবে এবং বলা হচ্ছে কি নট বি ডিফল্টার অফ লোন আগে যদি কোনো লোন নিয়ে থাকে সে লোনের যেন ডিফল্টার না হয়ে থাকে তো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলেই কিন্তু আমরা এই লোনগুলো পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি এবার আমরা আসি যে কোথায় এই ফর্মটা পাবো বা কোথায় গিয়ে আমরা অ্যাপ্লাই করব কার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করব। প্রথমে বলা হচ্ছেন এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্স আন্ডার দিস স্কিম ইন এ প্রেসক্রাইব ফর্ম যে একটা নির্দিষ্ট ফর্ম পাওয়া যায় সেই ফর্মের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে কোথায় করা যাবে টু দ্য লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যাট দ্য টাইম অফ দ্য ইয়ার বছরের যে কোনো সময় লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আমরা নির্দিষ্ট ফর্ম্যাটে আমরা অ্যাপ্লাই করতে পারি তো বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হয় তোমরা যদি কিছু সাহায্য পেয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং হেল্প করো এই চ্যানেলটির বিস্তার ঘটতে কারণ তোমাদের সাহায্য ছাড়াই কিন্তু এই চ্যানেলটি পুরোপুরি বৃথা এর কোনো মিনিং থাকে না কোনো অর্থই থাকে না এবার আমরা দেখে নিই পরের যে লোন বলা হচ্ছে বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প অর্থাৎ এই যে লোন এর নাম হচ্ছে কি না বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এবং এই লোনটাতে কি বলা হচ্ছে মিনিমাম পক্ষে দশ লক্ষ টাকা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ যদি কেউ একজন অ্যাপ্লাই করে তবে তাকে দেওয়া হবে দশ লক্ষ টাকার লোন এবং যদি গ্রুপে অর্থাৎ একসঙ্গে অনেকে মিলে যদি অ্যাপ্লাই করে তবে সর্বাধিক কত পাওয়া যাবে না পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে অবশ্যই বলে দিই এই সমস্ত লোনগুলো কিন্তু স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনেই পড়ে অর্থাৎ এই সমস্ত টাকা নিয়ে এমন একটা কোনো কাজ করতে হবে কোনো একটা স্মল ইন্ডাস্ট্রি বা হাতের কোনো শিল্প হস্তশিল্প তৈরি করতে হবে যে বা ব্যবসা ছোটখাটো ব্যবসা করতে পারো সেইগুলোর জন্যই এই লোনটা দেওয়া হয়ে থাকে এবার দেখে নাও এই লোনটা পাওয়ার জন্য কারা কারা এলিজিবল এবং এই লোনটা পাওয়ার জন্য কোথায় গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি প্রথমেই বলা হচ্ছে দেখে নাও যে এলিজিবল এন্টারপ্রিনিউর ইন্ডিভিজুয়াল অর ইন গ্রুপ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ কোনো একজন হাতের কাজ জানা এইরকম লোক অথবা সে একা অথবা কয়েকজন মিলে অবশ্যই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে তবে এই প্রসঙ্গে একটু বলে দিই যে একটা পরিবার থেকে একসঙ্গে পাঁচজন বা ছজন মিলে একটা গ্রুপ তৈরি করলে হবে না বিভিন্ন পরিবার থেকে কিন্তু একজন একজন করে নিয়েই কিন্তু গ্রুপ তৈরি করে তবেই কিন্তু অ্যাপ্লাই করা যায় আর দু নম্বরে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট শ্যুড বি রেজিস্টার্ড ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে অবশ্যই রেজিস্টার করতে হবে কোথায় না এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অবশ্যই তাকে রেজিস্টার করতে হবে আর তার ফ্যামিলি ইনকাম হচ্ছে পার মান্থ পনেরো হাজারের কোনো মতে বেশি হবে না এই রকম যদি ক্রাইটেরিয়া ফুলফিল করা যায় তবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর তিন নম্বরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট মাস্ট বিটুইন এইটিন টু ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ যারা অ্যাপ্লাই করছে এদের বয়স কত হতে হবে না আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স অর্থাৎ এর থেকে বেশি হলে হবে না হোয়ার টু অ্যাপ্লাই অ্যান গেট ফর্ম সবই তো শুনলাম বা সবই তো বুঝলাম এবার বলা হচ্ছে যে কোথায় গিয়ে আমরা অ্যাপ্লাই করবো এবং ফর্মটা কোথায় পাওয়া যাবে বলা হচ্ছে কি এখানটায় যে লোকাল যে বিডিও অফিস আছে সেখান থেকে অথবা লোকাল যে মিউনিসিপ্যাল অফিস আছে সেখানে নির্দিষ্ট ফর্ম্যাটে কিন্তু এই ফর্মগুলো পাওয়া যায় সেখানে একটু খোঁজ নিলে এই ফর্মগুলো পাওয়া যাবে এবং সেখানে যদি আরও বিশদ ইনফরমেশন প্রয়োজন হয় সেখানে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সুতরাং বন্ধুরা লোকাল যে বিডিও অফিস আছে অথবা মিউনিসিপ্যাল অফিস সেখানে যাও তোমরা এবং এই যে প্রকল্প এই প্রকল্পটা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো তোমরা জানো এবং সেখানকার যে লোকজন বা আধিকারিক রয়েছেন তারা নিশ্চয়ই তোমাদের সমস্ত কোয়ারি সমস্ত জিজ্ঞাসার উত্তর দেবেন এবং তারপরেই কিন্তু তোমরা এগিয়ে যাও এই লোনটা পাওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম্যাটে অ্যাপ্লিকেশান করে এবার পরের যে স্কিম বা পরের যে লোন বা সাবসিডাইজড স্কিম বলা হচ্ছে কি না সেলফ এমপ্লয়মেন্ট স্কিম আন্ডার বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ এটা হচ্ছে একটা স্কিম কাদের জন্য নামটা পড়েই আমরা বুঝতে পারছি যে মাইনরিটিজ অর্থাৎ ওই সমস্ত মাইনরিটি গ্রুপ যারা হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন এই যে ধর্মের লোকগুলো আছে এরা কিন্তু এই লোনটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এখানে বলা হচ্ছে লোনটা পাওয়ার জন্য সর্বাধিক এক লক্ষ টাকা দেওয়া হয় তবে কিন্তু এই প্রজেক্টের ভ্যালুটা যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা হয় তবে কিন্তু যে আধিকারিকরা থাকেন তারা অবশ্যই সে লোনটাকে অ্যাপ্রুভ করবেন এবং প্রয়োজনীয় যে প্রজেক্ট ডিটেলস বা ব্লু প্রিন্ট বা যে এস্টিমেট সেই সমস্ত কিছু দেখেই তারপরে লোনটাকে অ্যাপ্রুভ করা হয় এবার বলা হচ্ছে লোনটা কি জন্য দেওয়া হয় না ফর স্মল এন্টারপ্রেনিউর অর্থাৎ ছোট্ট খাটো শিল্প করার জন্য এই লোন দেওয়া হয় হতে পারে হস্তশিল্প বা কোন একটা ছোট্ট কাজ যেগুলো একসঙ্গে মিলে অনেকেই করতে পারো বা যেখানে হয়তো এমপ্লয়মেন্ট জেনারেট হয় যেখানে তুমি কারখানা করলে আরও পাঁচজন লোক কাজ করে সেই রকম কাজের জন্য এইগুলো দেওয়া হয় অথবা কি বলা হচ্ছে না সব ওপেনিং তোমার জায়গা আছে তুমি দোকান করতে চাও ব্যবসা করতে চাও সেই জন্য এই লোনটা দেওয়া হয় আর কি জন্য মল ফ্যাক্টরি ছোট্ট খাটো ফ্যাক্টরি তৈরি করার জন্য এই লোনটা পাওয়া যায় এবার দেখে নাও বন্ধুরা যে এই লোনটা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া কি কি এলিজিবিলিটি দরকার প্রথম যে এলিজিবিলিটি বলা হচ্ছে কি না বেনিফিশিয়ারি মাস্ট বি এ নোটিফায়েড মাইনরিটিজ অ্যাপ্লাই করছেন অর্থাৎ বেনিফিশিয়ারি তাকে অবশ্যই কিন্তু মাইনরিটি হতে হবে যেমন হয় মুসলিম অথবা খ্রিস্টিয়ান অথবা বুদ্ধিস্ট অথবা শিখ ওর পার্সি রকম কমিউনিটির লোকেরা অ্যাপ্লাই করতে পারে এই লোনের জন্য আর কি বলা হচ্ছে দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য বেনিফিশিয়ারি মাস্ট নট এক্সিট রুপিজ ফর্টি থাউজেন্ড ইন রুরাল এরিয়াজ অ্যান্ড রুপিস ফিফটি ফাইভ থাউজেন্ড ইন আরবান এরিয়াজ যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম চল্লিশ হাজারের কম বিশেষ করে গ্রাম্য অঞ্চলে এবং পঞ্চান্ন হাজারের কম টাউন অঞ্চলে বা শহর অঞ্চলে সেই রকম পরিবারের লোকজন এই লোনটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে আর কি বলা হচ্ছে না হি শুড নট বি ডিফল্টার ইন রেসপেক্ট অফ লোন টেকেন প্রিভিয়াসলি ফ্রম ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ ইতিমধ্যে কোনো একটা লোন নিয়েছে কিন্তু সে লোনের টাকা এখনো অবধি শোধ করেনি সেই রকম যদি ডিফল্টের হয় তবে কিন্তু সে লোন পাওয়ার যোগ্য নয় অর্থাৎ সে কিন্তু কোনো মতেই ডিফল্টের হবে না তবেই কিন্তু লোন সে পেতে পারে এবার দেখে নাও এই লোনটা পাওয়ার জন্য আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি যে লোকাল বা ব্লক লেভেল অথবা সাব ডিভিশনাল অফিসে যেখানে মাইনরিটি ডেভেলপমেন্ট অফিস আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারি অথবা বিকাশ ভবনে গিয়েও কিন্তু আমরা এই লোন সম্পর্কে আমরা জানতে পারি বিশদ তথ্য আমরা সেখান থেকেও পেতে পারি এবার পরের যে প্রকল্প পরের যে স্কিম বলা হচ্ছে কর্মসাথী প্রকল্প এবং এই কর্মসাথী প্রকল্পের অধীনে কিন্তু একটা টাকা পাওয়া যায় ভালো বেশ অ্যামাউন্ট কি বলা হচ্ছে আন্ডার দ্য স্কিম সফট লোন অর সাবসিডি উইল বি প্রোভাইডেড ফর টেকিং আপ এন এ নিউ ইনকাম জেনারেটিং প্রজেক্ট ইন ম্যানুফ্যাকচারিং সার্ভিস অর ট্রেডিং বিজনেস সেক্টর আপ টু রুপিস টু লাখ অর্থাৎ দু লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এই স্কিমের অধীনে এবং যদি কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য অথবা কোনো একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি করার জন্য তার যে এস্টিমেট বা প্রজেক্ট সে জমা দেয় তবে কিন্তু এই দু লক্ষ টাকা অবধি লোন পাওয়া যায় এবং এই লোনগুলো দেওয়া হয়ে থাকে কার মাধ্যমে না স্টেট ওন কর্পোরেটিভ ব্যাংক অর্থাৎ যে সমস্ত কর্পোরেশন ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি বেনিফিশিয়ারিকে এই সমস্ত টাকাগুলো পৌঁছে দেয় এবার দেখে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে লোনটা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার যা প্রথমেই বলা হচ্ছে এনি ইন্টেন্ডিং অর প্রসপেকটিভ এন্টারপ্রিনিউর ফুলফিলিং দ্য কন্ডিশান বিলো ক্যান অ্যাপ্লাই অর্থাৎ নিচের যে কন্ডিশানগুলো আছে এগুলো যদি ফুলফিল করে পরিপূর্ণভাবে বা যথাযথ পূরণ করে তবেই কিন্তু সে এই লোন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে কী বলা হচ্ছে যে অনলি ওয়ান মেম্বার ফ্রম এ ফ্যামিলি সেল বি এলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার দিস স্কিম হোয়ার ফ্যামিলি মিনস পের অর্থাৎ শুধুমাত্র একটা পরিবারের একজন মেম্বার অ্যাপ্লাই করতে পারবে এমন নয় যে একটা পরিবার থেকে একসঙ্গে পাঁচজন দশজন মিলে অ্যাপ্লাই করবে তা কিন্তু নয় এজ নিয়ে কী বলা হচ্ছে যাদের এজ হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে এর কম বা বেশি হলে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত নয় এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানও প্রয়োজন বলা হচ্ছে মিনিমাম যে অ্যাপ্লাই করছে তার যে কোয়ালিফিকেশানটা থাকা উচিত কত না এইট পাস অবশ্যই তাকে এইট পাস হতে হবে এবং সে যে বিষয়ে মানে দক্ষ আর কি তার সেই সংক্রান্ত প্রমাণ তাকে অবশ্যই দিতে হবে আর বলা হচ্ছে তাকে অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের একজন মেম্বার বা রেজিস্টার করে থাকতে হবে এবং এবার আসি আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে হোয়াট টু অ্যাপ্লাই গেট ফর্ম এটা অ্যাপ্লাই করবো কোথায় লোনটা পাওয়ার জন্য কোথায় অ্যাপ্লাই করতে হবে বা কি এর ফর্ম কোথায় পাওয়া যাবে বলা হচ্ছে এ ফর্ম পাওয়ার জন্য অবশ্যই লোকাল যে বিডিও অফিস অথবা এসডি অফিস আছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে এবং তার কাছ থেকে সমস্ত ডিটেলস বা সমস্ত ফর্ম পাওয়া সম্ভব হবে এবার আমরা আসে পরের যে স্কিম বা পরের যে প্রকল্প তার নাম হচ্ছে গতিধারা প্রকল্প এবং এই প্রকল্পের অধীনে বেকার যুবকদের কী করতে দেওয়া হয় বাসগাড়ি ট্রাক বা মল যে ফোর হুইলার টোটো গাড়ি বা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কেনার জন্য টাকা দেওয়া হয়ে থাকে এবং সর্বাধিক এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা দেওয়া হয় এবং সাবসিডির পরিমাণটা হচ্ছে প্রায় থার্টি পারসেন্ট এটা হচ্ছে সাবসিডি এবং এর অধীনে অবশ্যই অনেক পণ্যবাহী গাড়ি কেনার জন্য এই টাকাটা দেওয়া হয়ে থাকে এবার দেখে নাও যে এই প্রকল্পের লোন পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন প্রথম যে ক্রাইটেরিয়া বলা হচ্ছে কি না অবশ্যই প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং তার যে বয়স হচ্ছে কত না কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে আর যদি এসসি এসটি ও বিসি ক্যাটেগরি হয় তবে ফাইভ ইয়ার্স এবং থ্রি ইয়ার্স অব্দি ছাড় পেতে পারে অর্থাৎ যারা ও ওরা ছাড় পাবে থ্রি ইয়ার্স এবং যারা এস সি বা এস টি তারা ছাড় পাবে কত বছর না ফাইভ ইয়ার্স আর বলা হচ্ছে কি না যে ফ্যামিলির ইনকাম কিন্তু কোনোভাবেই পার মান্থ পঁচিশ হাজারের বেশি হতে পারবে না অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার ফ্যামিলির ইনকাম কোনো মতেই মাসে পঁচিশ হাজারের বেশি হবে না এবং অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কারণ যেহেতু তিনি অ্যাপ্লাই করছেন তাই অবশ্যই তার একটা কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে কারণ যেহেতু এই লোনটা নিয়েই গাড়ি কিনতে হবে অর্থাৎ লাইসেন্স হচ্ছে মাস্ট আর এই লোনটা পাওয়ার জন্য যে লোকাল বিডিও অফিস বা সাব ডিভিশনাল অফিস আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করো সেখান থেকে নিশ্চয়ই তোমরা ফর্ম পাবে এবং যা তথ্য সেখান থেকে পূর্ণাঙ্গ রূপে পেয়ে যাবে এবার চলে এসো পরের যে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটার ইনফরমেশান তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই এই ভিডিওটি দেখার জন্য